আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি শুরু করলাম প্যাচ কাটাকাটি নিয়ে। তো বলুন, আজকে তো 26 তারিখ, কে কে কোটিপতি হলেন? সবাই শুধু বলছে কোটিপতি কোটিপতি, 26 তারিখে সবাই কোটিপতি হয়ে যাবে। এখন কে কে কোটিপতি হলেন আর কে কে লাখপতি হলেন? আমি একটু ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি, শরীর খারাপ, জ্বর নিয়ে ব্লগটিকে শুরু করলাম। সারাদিন শোয়া বসায় শোয়া বসা গেল, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি ভিডিওর মাধ্যমে। যাক, আমিও একটু আগে ফোন দিয়ে হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বললা যে তুমি নাকি কোটিপতি হয়ে যাবে 26 তারিখ, এখন কি অবস্থা, অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে? তখন সব হেসে বললো যে না, আসলে তো অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলো না, আমি তো ভাবছি যে যাক আজকে কোটিপতি না হয়ে লাখপতি হয়ে যাব। কিছুই হলো না, কি আর করা। তার সাথে কথা বলে এসে চিন্তা করলাম যে বেশি করে সর্ষে তেল দিয়ে একটু ঝালমুড়ি বানিয়ে খেলে অনেক ভালো লাগবে, তাই চলে আসলাম ঝালমুড়ি বানাতে। তেলটা একটু বেশি করে দিলে নাক চালা শুরু হবে, ভালোও লাগবে, এজন্য একটু তেল দিয়ে নিলাম বেশি করে। চানাচুর মা খেয়ে, চানাচুরটা অবশ্যই এভাবে খেতে অনেক মজা লাগে, আমি অবশ্যই বানানোর সময় ফার্স্টে এভাবে একটু খেয়ে নিই, আমার কাছে খুব টেস্ট লাগে। কে কেমন করেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা দেখার পরে সবাই একটু কমেন্ট করবেন, ভালো খারাপ সবাই কিছু হলো জানাবেন। এই যে চানাচুরটা এভাবে মেখে খেতে খুব ভালো লাগে। যদি আমি আজকে চানাচুরটাকে শুধু এভাবে না, মুড়ি দিয়ে বানিয়ে খাবো। এই যে এখানে একটু চটপটি ডাল ছিল, সেটা দিয়ে দিলাম। সব বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে না কালকে রাতে থেকে প্রচণ্ড বৃষ্টি, থেমে থেমে সারাদিনে বৃষ্টি হলো। আজকে ঠান্ডা সাথে শরীর খারাপ সবকিছু মিলে খুবই হজবরল অবস্থা, বাইরেও যাওয়া হয় নাই, মেয়ের স্কুলও নেওয়া হয় নাই, সারাদিনে বাসায় ছিলাম মেয়ের। এই যে আমার ঝালমুড়ি বানানো শেষ, এবার খাওয়ার পালো। এবার বলুন কেমন হয়েছে আমার ঝালমুড়িটা দেখতে? এই যে এখন হাত দিয়ে মেখে নিয়েছে, কিন্তু আসলে হাত দিয়ে মাখলেও খাওয়া যাবে না বেশিক্ষণ, কারণ আমার মরিচ কাটলে আবার হাত জ্বলে, তাই চামচ নিয়ে শুরু করলাম। চানাচুর মুড়িটা আসলে হাত দিয়ে না মাখালে অত বেশি ভালো লাগে না, যার কারণে আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে চামচ নিয়ে বসলাম খাওয়ার জন্য। এই যে চানাচুর আমাদের খাওয়া শুরু, আমার 3 মামে শুরু করে দিলাম।